নির্দিষ্ট করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। প্রধানমন্ত্রী তো বলছেন 2014 তে রেলে উন্নয়নে বরাদ্দ ছিল 4,000 কোটি টাকা, 10 বছরে সেটা 14,000 হয়ে গেছে, মানে দ্রুত গতিতে উন্নয়ন হচ্ছে এবং সেই উন্নয়ন বাংলার জন্যই, বাংলাকে লক্ষ্য করে, বাংলাকে ফোকাস করে, মানে এরপর বাংলা বঞ্চিত, বাংলা টাকা পাচ্ছে না, এই দাবির যথার্থতা থাকবে? আমার তো মনে হয় প্রথম বলি একটাই কথা যে ভোট ঠিক এলে, ভোট এমন বালাই যে ভোট এলে প্রচুর ভোট পাকিয়ে দেওয়া কিন্তু এই ডেলি প্যাসেঞ্জারই করেন বা রাজনৈতিক পর্যটনে আসেন এবং এসে তখন তাদেরকে বাংলার মানুষের স্বার্থে বা যেখানেই যান রাজনীতির স্বার্থে তাদের নানা রকম ভাবে মানে নানা রকম কথা বলতে হয়। এবং এর মধ্যে আমি একটা কথা আপনি বললেন 4,000 কোটি থেকে 14,000, আপনি আমার বলুন তো যে মুদ্রাস্ফীতিটা 10 বছরে কোথায় গিয়ে পৌঁছেছে, জিনিসপত্রের দামটা কোথায় গিয়ে পৌঁছেছে। আপনি রেলের কথা বললেন, আমি আপনাদের বলি উনি আজকে অনেকগুলো রেলের প্রকল্পের ঘোষণা করেছেন ইত্যাদি। আপনি যদি ফিরে তাকান, একটা মানুষ আজকে বাংলায় কেউ বলবে না যে সব থেকে বেশি যদি রেলের জন্য বাংলায় যদি রেলের জন্য কেউ কিছু করে থাকেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এবার রেলের যে পরিস্থিতি বর্তমানে দাঁড়িয়েছে উনি এই কথাটা তো উল্লেখ করলেন না। ভারতবর্ষে আপনারা জানেন একটা মানে পরিসংখ্যান বেরিয়েছে, আমরা ভারতবাসী হিসাবে লজ্জা হয়, মানে আমাদের ভারতীয় রেল এখন লেটে চলার জন্য সব থেকে হাস্যকর জায়গায় গেছে বিশ্বে। আমাদের এই ভারতের ভারতীয় রেল একটু দুর্ঘটনার জন্য কিন্তু একদম প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলছেন যে দুর্ঘটনার জন্য বানিয়েছে তৃণমূল, 25 লক্ষ ভুয়ো জব কার্ড তৃণমূল বানিয়েছে। আমি আপনাদের বলি এক এক কেন্দ্র যে টাকা পাঠিয়েছে সেই টাকায় করেছেন আপনারা, এক এক করে বলি, এক এক করে বলি। রেলের প্রসঙ্গ বলছিলাম, রেলের দুর্ঘটনা, রেলের যে খাবারের মান, রেলের নিম্নমানের সবকিছু এগুলো গেল। এবার আপনি বলছেন উনি এখানে ভুলে গেছেন যে তৃণমূল কংগ্রেস লুট করছে, তিনি নাকি টাকা দিচ্ছেন। আমি তো প্রথম বলি টাকা দেওয়া তো বন্ধ করে দিয়েছেন মোদিজিরা, 2021 পর থেকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছেন। এবার আমাকে মনে, আমি প্রশ্ন করি নরেন্দ্র মোদিজিকে একটা, ভারতীয় জনতা পার্টিকে একটা, কোন তথ্যটা ঠিক আমাদের একটু বলতে হবে। একটা হচ্ছে ওনারই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি এই বিগত শীতকালীন অধিবেশনে তিনি লোকসভাতে বিবৃতি দিচ্ছেন যে ভুয়ো জব কার্ডের আমরা ধরেছি 10 লক্ষ, তার মধ্যে একটু আমাকে চেষ্টা করতে দিন, ভুয়ো জব কার্ড ধরেছি 10 লক্ষ, তার মধ্যে উত্তরপ্রদেশ 3.5 লক্ষ, আপনার মধ্যপ্রদেশ হচ্ছে 1,20,000, আর বাংলা হচ্ছে 5,651। তাহলে 5,651 মানে সর্বনিম্ন, সেখানে উত্তরপ্রদেশ টাকা পাচ্ছে, মধ্যপ্রদেশ টাকা পাচ্ছে, গুজরাট টাকা পাচ্ছে, অন্যান্য রাজ্য পাচ্ছে, আর আমাদের সেখানে আজকে আমরা টাকা পাচ্ছি না, বাংলা এখানে বঞ্চিত হচ্ছে। আর উনি এখানে মিথ্যে কথা বলে যাচ্ছেন, আজকে বাংলার মানুষের কথা বুঝতে হবে যে কে মিথ্যে বলছে। মুশকিলটা হচ্ছে সবার নিশানা আমার দিকে না, একটু সময় তো দিতেই হবে। আমি বলি যে উভয় পক্ষে একটা কথা বলা হচ্ছে, আমি আর একটা তথ্য দিচ্ছি এই জব কার্ডের ভেরিফিকেশনে, জেনে রাখুন জব কার্ডের ভেরিফিকেশনেও পশ্চিমবঙ্গে 1 নম্বর, 99.97% জব কার্ড ভেরিফাই করে সেন্ট্রাল গভর্নমেন্ট রিপোর্ট দিয়েছে। হায়েস্ট এই 100 দিনের কাজে 43 দিন কাজ করে হায়েস্ট হয়েছে পশ্চিমবঙ্গ। এবং আজকে এই যে মোদিজিকে গ্যারেন্টি বলছে, এই কাজও তো মানে 100 দিনের কাজও তো একটা গ্যারেন্টেড রোজগার, এটা তো মানুষের রোজগার। আমার আমার আমি আমার তোমরা অনেক কিছু ভাবে ফেলে শোনো, আমাকে তো উত্তরটা দিতে গেলে সবাই কেমন আমার আমার জেলায় 3 কোটি টাকা আপনি পরিমানা দিয়েছেন ভাই, চার ভাই জেলায় 3 কোটি টাকা। তুমি এই প্রশ্নটা আগে বলো না যে কোন তত্ত্বটা ঠিক, তোমাদের নিরঞ্জন জ্যোতি যে প্রশ্নটা দিয়েছে আমার বক্তব্য, আমার বক্তব্য আমার বক্তব্য আমি বলছি আবার। আরে আমরাই তো গেছিলাম আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অফিসের বক্তব্যটাই তো ধারণা দিয়েছে, আমরাই তো দিল্লিতে বারবার গেছি। রোজগার করবে মানুষ, মানুষ কাজ করবে টাকা পাবে, একদম পরিষ্কার জিনিস। তাহলে এই দড়ি কষাকাশি দড়ি কড়াকারিটা কেন, কোন জায়গা থেকে? আমি বলছি প্রধানমন্ত্রী আজকে যে যে হিসেব দিয়ে গেলেন, আগামীকাল তৃণমূল এই বকেয়া এই বঞ্চনা নিয়ে তো দাবি জানাতে চলেছে ব্রিগেডে, যে মেগা ব্রিগেড হতে চলেছে, সেই দাবির যথার্থতা কি থাকবে বা কিভাবে এর মোকাবিলা করবে তৃণমূল বা করতে পারে?
প্রশ্নটা এখানে বিরোধীরা এটাই তো বলছেন, আপনারা ব্রিগেডে সমরে ভাবা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে মেগা ব্রিগেড করতে চলেছেন কালকে, এবং স্পেশাল বিশেষ র‍্যাম্প করা হয়েছে মানুষের মাঝে পৌঁছে যাওয়ার জন্য। সন্দেশখালি নয় কেন, সন্দেশখালিতে কেন যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়? কে বলেছে, কে বলেছে? আমার তো মনে হয় ভারতীয় জনতা পার্টি তথা নরেন্দ্র মোদীজি সন্দেশখালি না ভেবে আগে মণিপুর, হাথরস, উন্নাও এসব গুলো নিয়ে ভাবুক, হরিয়ানা নিয়ে ভাবুক, উত্তরপ্রদেশ নিয়ে ভাবুক, গুজরাট নিয়ে ভাবুক। দেখুন সন্দেশখালি, সন্দেশখালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় চিন্তিত বলে যে এটা তো অস্বীকার করার নয়। আমাদের মন্ত্রীরা ওখানে গেছে, আমাদের ওখানকার মন্ত্রীরা গেছে, আমাদের নেতৃত্ব গেছে, তারা মানুষের সঙ্গে যোগাযোগ, স্থানীয় প্রশাসন গেছে, মানুষের কোথায় কি হয়েছে, দু একটা যদি কোথাও ক্ষোভ হয়ে থাকে কেন হয়েছে, তার কি করে প্রশমিত করতে হবে, তার সমস্ত ব্যবস্থা তো আমরা ওখান থেকে করছি, আমরা তো ওখান থেকে করছি। আরে ভাই আমরা করি, আরে আমরা তো আমার নাম বলে গেছি, বলি আমরা করি, বাবা এটা আছে, আমি তার আবার সময় দেব, আবার সময় দেব, দেব আমি আমার বলি আপনি বলছেন দু একটা কোবলা দিনা এখনো সব বললেন, আমি সব শুনলাম। আমাকে বলুন তো 2016 অবধি সন্দেশখালীতে কাদের বিধায়ক ছিল? তাতে কি 2016 অবধি শুরুটা করলেই সবাই ধেয়ে আসছো, আরে কোথায় গিয়ে শেষ করতে, আরে কোথায়। আমার বক্তব্য হচ্ছে যে দেখুন যে যে অভিযোগটা বারবার করছে, 2016 সাল অবধি সেখানে সিপিএম এর বিধায়ক ছিল। ইভেন আমি বলি ভারতীয় জনতা পার্টি এখন রাজনীতি করার জন্য যেমন চারিদিকে রাজনীতি করার জন্য ভোট পাখিরা উড়ে আসছে, ঠিক ভারতীয় জনতা পার্টি এতদিন কিন্তু সন্দেশখালী নিয়ে কোনো তাদের বক্তব্য ছিল না, সন্দেশখালীতে কি তাদের কোনো নেতা ছিল না? সন্দেশখালী নিয়ে আগে কেউ শুনেছেন? এই ঘটনাটা ঘটার আগে অবধি, একদিন আগে অবধি কেউ কোনোদিনও ভারতীয় জনতা পার্টি বলুক যে একদিনও তারা সন্দেশখালীর ইত্যাদি এই ইস্যু নিয়ে কেউ কোন প্রশ্ন তুলেছে? আজকে এখানে বামপন্থীরা আছে, কংগ্রেস আছে, সজল রয়েছে এখানে ভারতীয় জনতা পার্টি, একজনও কেউ বলেছে তাহলে তাহলে ওরা কি কি বলেছে বিধানসভায়? আমি নিজে বিধায়ক ছিলাম 16 সাল অবধি, আপনি বিধানসভার রেকর্ড খুলুন, সজল অনেকগুলো কথা বললো। আমি মানে মণিপুরের ঘটনা অভিযোগ বলছে, এর ঘটনা অভিযোগ তোমার বক্তব্য, ওগুলো সব অভিযোগ ছিল, মানে নগ্ন ভাবে নাবালিকা মহিলাদের প্যারেড করা অভিযোগ ছিল। এবার আমার বক্তব্য হচ্ছে, আমি আবার বলছি যে নিশ্চিত ভাবে কোথাও যদি একটা ভুল হয়ে থাকে সেটা ভুল, যদি আমি তো তোমার কথা সময় কাটিনি সজল, করছি আমার বক্তব্য হচ্ছে অজান্তে কোনো ভুল হয়ে থাকলে নিশ্চিত ভাবে ভুল আমরা স্বীকার করছি, সেই ভুলের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমা প্রার্থী, আমরা একটা ভুলে যদি হয় তার জন্য উত্তর এবার আমার বক্তব্য। আমি বলছি যে শাহজাহানকে নিয়ে আমি প্রথম দিন থেকে বলছি যে শাহজাহানের যে ইডির যে ঘটনাটা ঘটেছে সেটাও ঘটতো না যদিও স্থানীয় প্রশাসনকে ইনভলভ করত, গেল ছেড়ে দিল। দ্বিতীয়বার আমি বলি ইডি সিবিআই, ইডি সিবিআই কে তো পুরো ছুট দিয়ে দিয়েছিল হাইকোর্ট,
ইডি সিবিআই এর উপরে তো কোথাও কোনো রক্ষা কবচ ছিল না, তাহলে ইডি সিবিআই এতদিন ধরে কি করছিল? তারা শাহজাহানকে কেন গ্রেফতার করল? আমাকে বলি ভাই, এই তো তোমার, তুমি মাঝে কথা বলো, বলতে দিচ্ছ না মহিলাদের উপর ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, তারপর ধর্ষণ হচ্ছে এবং জমি লুট হচ্ছে, তখন মাইক বন্ধ করে আমার সায়নদীপ প্রথম কথা হচ্ছে, এই তাহলে কি হলো সায়নদীপ জোর করে চেঁচালেই তো আর মিথ্যেটা সত্যি হবে না, একদম মিথ্যে বলে গেল। আমি কিছু বলবো না, আমি আমার কথা বলতে চাইছি, আমি আমি এটাই বলছি যে ঘটনা হচ্ছে নিরাপদ সর্দারের কথাও বললো, এবং ওর জানা উচিত 2013 সাল অব্দি শেখ শাহজাহান ওদের দলেরই মুকুট হয়েছিল। আমাকে বলতে পারেন কি এই তো সমস্যা, আমি একটা কথা বললে সবাই যদি কেটে দেন তাহলে আমার কেউ শুনতে পাবে না ভাই। এবার তাহলে তোমরা বলো, আমি চলে যাই, তাহলে আপনাকে যেতে হবে, আমি না বলতে পারি তার ব্যবস্থা রাখা। আমার এটাই বক্তব্য যে 13 সাল অব্দি ওদের দলে ছিল, 16 সাল অব্দি ওদের বিধায়ক ছিল, এই যে সজল বিধায়ক ছিল। এবার সজল এত কথা বলে গেল, আমার আমি আবার সেই একই প্রশ্ন ঘুরে ফিরে করব, তাহলে ওদের নেতৃত্ব বলে কিছুই তো ছিল না। তার মানে এখন ঠিক রাজনীতি করার জন্য তারা সন্দেশখালিটাকে ইস্যু করার জন্য এখন বারবার যাচ্ছে, কিন্তু মানুষের পাশে তো বিগত দিনে তৃণমূল কংগ্রেসই ছিল। গুলিয়ে দিচ্ছে বিজেপি নেতৃত্ব ছিল না, আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি এবং যারা বর্তমান নেতৃত্ব দিচ্ছে তারা সবাই তৃণমূলের অনুকরণ করতে বেশি ব্যস্ত, এবং তৃণমূল ব্রিগেড ডেকেছে, ভারতীয় জনতা পার্টির ব্রিগেড ডাকার ক্ষমতা নেই, কারণ তারা বুঝতে পারছে ব্রিগেডের আমার সত্যতা দিতে হবে। আমার বক্তব্য আমাকে তো কথা বলতে হবে।
হাইকোর্টও কি বলেছে দেখুন, হাইকোর্টও বুঝতে পেরেছে যে ভারতীয় জনতা পার্টি কিন্তু উস্কানি দিতে যাদের নামে একজন বিশিষ্ট ভদ্রলোক সাজান বাবু এত ভালো লোক, আরে ভাই কে এত ভদ্রলোক মানুষ যার এসে প্রায় সাতটার কাছাকাছি এফআইআর হয়েছিল। রাজীব দাকে বোধহয় একটু মনে করিয়ে দেওয়া চলছে। যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা মানুষে বিশ্বাস করি এবং আমরা এখনো মনে করি গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে এবং মানুষ শেষ কথা বলে বলি আজকে এইখানে আজকে তৃণমূল কংগ্রেস যে জনগর্জন সবার ডাক দিয়েছে আমি জানি না শুভময়দা খেয়াল করবেন কিনা, এটুকু অস্বীকার করার জায়গা নেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দেন প্রতিশ্রুতি রাখেন উন্নয়নের কথা তিনি যেভাবে বাংলার বুকে বিগত 12-13 বছর ধরে উন্নয়ন করে গেছেন মানুষ সেটাকে প্রত্যক্ষ করছে, নয় যে কোথাও হাতে নাতে পাচ্ছে, মানে সুতরাং সে জায়গা থেকে উন্নয়নের আমলি ধারা এক মিনিট সেই কারণে কালকে বাংলার কুচবিহার থেকে কামদ্বীপ আজকে মানুষ তার জনগণ আসবে তাদের গলি গলিতে প্রবেশ করবে উন্নয়নের এমনই ধারা জোড়া ফুলি ফুটবে উন্নয়নের এমনই ধারা সেখানে ভয় পেয়ে গেছে নরেন্দ্র মোদীজি বিজেপি একজনকে ভোটের দিন আগে কিন্তু।